হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আমি সজীব টেকনিক এজ এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জানাচ্ছি অনেক শুভকামনা আশা করি তোমরা অনেক ভালো আছো তোমাদের আজকে আলোর প্রতিফলন অধ্যায়ে ঢাকা বোর্ড দু হাজার ষোলোতে যে উদ্দীপকটা এসেছিল সেটা আমরা দেখবো এবং এটা সমাধান করব তো দেখি আমরা কি ছিল উদ্দীপকে ছিল এমপিএম প্রাইম দেখতে পাচ্ছি একটা অবতল দর্পণ যেটা সি বক্রতা কেন্দ্র এ হচ্ছে প্রধান ফোকাস বলা এবং একটা লক্ষ্যবস্তু দেওয়া আছে যেটা বক্রতা কেন্দ্র এবং প্রধান ফোকাসের মাঝখানে যেটা ও এ দ্বারা সংজ্ঞায়িত করা হয়েছে ক নম্ব লেন্স কাকে বলে তোমরা জানো যে লেন্স হচ্ছে যে আমরা লেন্স বলতে এর মধ্যে উত্তল অবতল সবই পড়ে তো আমরা লেন্স যদি বলি তাহলে আমরা বলবো যে যেখানে লেন্স হচ্ছে যে একটা গোলীয় পৃষ্ঠ কারণের উত্তল অবতল আছে যেখানে কিনা আলোর প্রতিসরণ ঘটে এমন এমন প্রতিফলক পৃষ্ঠকে আমরা লেন্স বলবো যে একটা গোলীয় পৃষ্ঠ যেখানে আলোর প্রতিসরণ ঘটে তাকে আমরা লেন্স বলবো ক্ষণভর হচ্ছে উত্তর লেন্সকে আমরা হচ্ছে অভিশারি লেন্স বলা হয় কেন উত্তর লেন্সে আমরা জানি যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে যে আমরা যদি এখানে একটা উত্তল লেন্স আঁকি এটা উত্তল লেন্স এই লেন্সের হচ্ছে মাঝখানটাকে প্রধান অক্ষ আমরা বললাম এই যে লেন্সের প্রধান অক্ষের সমানভাবে একটা আলোকরশি আরেকটা এই একটা আলোকরশি আপতিত করলাম এটা যেটা হবে প্রতিসরণ ঘটবে প্রতিসরণের পরে এই প্রতিসারিত রশিগুলো প্রধান অক্ষের একটা উপরে বিন্দুতে মিলিত হচ্ছে এই যে লেন্সগুলো মিলিত হয় এই মিলিত হওয়ার ক্ষমতাটাকে বলা হচ্ছে অভিসারী ক্ষমতা আমি আবার বলছি আমরা একটা উত্তর লেন্স নিলাম মাঝখান্ডে এই রশিটাকে আমরা বলি হচ্ছে প্রধান অক্ষ বা প্রিন্সিপাল অ্যাক্সিস এটা সমান্তর এক গোছ আলো আবাদিত করলাম এটা প্রতিসরণের পরে প্রধান অক্ষের একটা বিন্দুতে মিলিত হয় এই মিলিত হওয়ার ক্ষমতাকে বলে অভিসারী ক্ষমতা আর এটা উত্তর লেন্স করে বলে উত্তল লেন্সকে অভিসারী লেন্স বলা হয় তো এটা আমাদের খ নম্বর যে প্রশ্ন ছিল সেটার সমাধান ছিল গতে বলছে প্রদত্ত যে লক্ষ্যবস্তু আছে লক্ষ্যবস্তুর বিম্ব কীরূপ হবে অর্থাৎ আমাদের যে চিত্রটা ছিল সেই চিত্র অনুসারে আমাদের যে ওয়েল যে লক্ষ্যবস্তুটা আছে সে এবং এর মাঝখানে তার জন্য আমার বিম্বটা কেমন পাবো সেই চিত্রটা চেয়েছে তো চলো আমরা এই চিত্রটা এঁকে ফেলি এবং এটা দেখি যে এটার অবস্থান প্রকৃতি একটি কেরকম হয় আমি চিত্র একটা হচ্ছে অবতল দর্পণে এঁকে নিলাম যে অবতল দর্পণে আমরা দেখতে পাচ্ছি যে সি বক্ষতার কেন্দ্র এফ প্রধান ফোকাস এগুলো দেওয়া আছে এবং এম পি হচ্ছে এম আমাদের একটা অবতল দর্পণ এবং লক্ষ্য বস্তু আছে সি এবং এফ এর মাঝখানে সি এবং এফ এর মাঝখানে ও এ এখন আমাদের যে চিত্র ছিল রচিত্রের নিয়ম অনুসারে আমরা চিত্রগুলো কমপ্লিট করবো তো দেখা যাচ্ছে যে ও থেকে একটা আলোকৃষি প্রধানকে সমান্তর ভাবে করলাম এবং এটা প্রতি ফলনের পরে কিন্তু প্রধান ফোকাস দিয়ে প্রতিফলিত হয় এবং আরেকটা লোক রাশি এটার উল্টা ঠিক প্রধান ফোকাস দিয়ে যদি আপাতিত হয় তাহলে এটা কিন্তু প্রতি ফলনের পরে কিন্তু হচ্ছে প্রধান অক্ষের যে সমন্দল আছে সমন্দল প্রতিফলিত হয় এই প্রতিফলিত রশি দুটো একটা বিনুতে কিন্তু মিলিত হয়েছে যে বিনুতে মিলিত হয়েছে সেখান থেকে আমরা একটা লম্ব টেনে নিব লম্বটার নাম দিচ্ছি আমরা হচ্ছে আইবি আই ফর ইমেজ এই আইবিটা হচ্ছে বিম্বের দৈর্ঘ্য ও যে লক্ষ্য বস্তু ছিল তার কিন্তু হচ্ছে এটা একটা বাস্তব প্রতিবিম্ব হয়েছে কারণ প্রতিফলনের পর একটা বিন্দুতে মিলিত হয়েছে এখন এই যে বিম্বটা পেলাম একটা বিম্বের পূর্ণ ধারণা জানার জন্য তিনটা বিষয় জানা দরকার একটা হচ্ছে বিম্বের অবস্থান বিম্বের প্রকৃতি বিম্বের আকৃতি তো অবস্থানটা দেখি আমরা কি ছিল বিম্বের অবস্থানটা দেখছি যে সি থেকে বাইরে চলে গেছে সি এর পরে আমরা এটাকে বলি অসীম এবং সি এর নামটা হচ্ছে বক্রতার কেন্দ্র তাহলে আমরা লিখবো যে বক্রতার কেন্দ্র বক্রতার কেন্দ্র ও অসীমের মাঝে অবস্থান প্রকৃতি যদি আমরা বলি প্রকৃতিটা কি হবে প্রকৃতি হচ্ছে প্রতিফলনের পর যেহেতু মিলিত হয়েছে সেটাকে আমরা বলবো বাস্তব এবং লক্ষ্য বস্তুর দুই সাইড হচ্ছে লক্ষ্য বস্তুর বিম্ব এই জন্য এটাকে বলা হচ্ছে উল্টা প্রকৃতিটা আমরা বলবো হচ্ছে বাস্তব ও উল্টো বাস্তব ও উল্টো এবং ফাইনালি হচ্ছে আকৃতি আকৃতি দেখা যাচ্ছে এখানে বস্তু যে বিম্বটা কিন্তু আমাদের হলে আমরা এটাকে বলি বিবর্ধিত বিবর্ধিত এ হচ্ছে বিম্বের পূর্ণ বিবরণ আমাদের ঘ নম্বর যে প্রশ্নটা সেখানে আমাদের বলছে যে উদ্দীপকের আয়নাটি হতে অবাস্তব বিম্ব পাওয়া সম্ভব কিনা অর্থাৎ আমরা যেটা গতে ছিল আমাদের যে উদ্দীপকের যে চিত্রটা ছিল সেটা আমরা কমপ্লিট করে আমরা বাস্তব চিত্র পেয়েছি অর্থাৎ বাস্তব প্রতিবিম্ব হয়েছে কিন্তু আমাদের বলল ঠিক আয়না বা দর্পটা সেম থাকবে এখন আমাদের সেটা অবাস্তব বিম্ব পাওয়া যায় কিনা তোমরা দেখো পর্বভিত্তিক যখন আমরা পড়েছিলাম সেখানে কিন্তু তোমাদেরকে দেখিয়েছিলাম যে অবাস্তব বিম্ব কিভাবে হয় তারপরে আমি আবার ডিটেল তোমাদের দেখাচ্ছি যে এটা কিভাবে অবাস্তব বিম্ব পাওয়া যায় এবং কোন অবস্থানে থাকলে অবাস্তব বিম্ব পাবো আমরা তো আমরা এরকম আরেকটা একটা অবতল দর্পণ এঁকে নিলাম যেটা সি হচ্ছে বক্রতার কেন্দ্র এফ হচ্ছে প্রধান ফোকাস এম পি এম প্রাইম হচ্ছে আমাদের অবতল দর্পণ এটাকে আমরা একটু বর্ধিত করে দিব এরকম করে তো আমাদের লক্ষ্যবস্তু আমাদের এই যে এই এমন একটা প্লেসে নিতে হবে যেটাকে আমরা বলছি ও এ লক্ষ্যবস্তু দেখতে পাচ্ছ যে এই অবস্থানটা আমরা নিয়েছি হচ্ছে প্রধান ফোকাস এবং হচ্ছে মেরু ঠিক মাঝখানে কিন্তু তো মনে রাখবে যে প্রধান ফোকাস এবং যদি মেরুর মাঝখানে নাও তাহলে কিন্তু এটা অবস্থা বিম্ব পাওয়া যায় তা আমরা এখন নিয়ম অনুসারে কমপ্লিট করবো চিত্রটা প্রথমে হচ্ছে প্রধানকে যে সমান্তর ভাবে আপাতিত করলাম এটা জানি যে এটা প্রতি ফলনের পর এটা প্রধান ফোকাস দিয়ে যাবে প্রধান ফোকাস দিয়ে আপাতত প্রতিফলিত হয়েছে এবং আরেকটা রশি প্রধান ফোকাস যেটা আছে প্রধান ফোকাস যা আপাতত করলাম এই সোজা করলে এটা প্রতিফলিত হয়ে সেম একই পথে কিন্তু প্রতিফলিত ব্যাক করে যাবে এবং দেখা যাচ্ছে যে এই প্রতিফলিত রশি দুটা কিন্তু আস্তে আস্তে বর্ধিত হয়ে যাচ্ছে তো এটা দুটো মানে বাস্তবে মিলিত হওয়ার কোনো সুযোগ নাই এখানে যার কারণে যেটা করতে হয় এটাকে পেছন দিকে বর্ধিত করতে হয় পেছন দিকে বর্ধিত করলে আমরা জানি যে এটা কিন্তু হচ্ছে একটা বিন্দুতে অপসারী গুচ্ছে একটা মিলিত হয়েছে বাট এটা কিন্তু বাস্তব না আমরা হচ্ছে পেছন অপসারিত করে যেটাকে আমরা অপসারী গুচ্ছ বলি তো মিলিত হয়েছে এইখানে এখান থেকে আমরা একটা লম্ব টানলাম যেটাকে আমরা নাম দিচ্ছি আইবি এই আইবিটা হচ্ছে আমাদের ওই যে লক্ষ্য লক্ষ্যপুস্ত ছিল লক্ষ্য অবাস্তব বিম্ব অবাস্তব কারণ এটা বাস্তবে মিলিত হয় নাই এখন এটার আমরা তিনটা জিনিস যেটা জানি বিম্বের একটা হচ্ছে অবস্থান তাহলে আমরা বলবো অবস্থানটা কোথায় আসলে আমরা দেখতে পাচ্ছি যে দর্পণটা ছিল দর্পণের ঠিক পেছনে কিন্তু অবস্থান হয়েছে তাহলে আমরা বলবো যে দর্পণের লিখে দিলে হবে যে দর্পণের পেছনে অবস্থান তারপর হচ্ছে প্রকৃতিতে আসি খুবই সহজ প্রকৃতি সেটা হচ্ছে দেখো প্রতিফলনের পরে কিন্তু প্রকৃতি ওকে মিলেনি তার মানে মিললে বাস্তব বলি আর না মিলে অবস্তব বলবো তাহলে এটা হচ্ছে অবস্তব বলবো অবাস্তব ও সোজা উল্টার মধ্যে একটা হবে দেখো যে লক্ষ্য বস্তু বিম্ব দুটো কিন্তু একই সাইডে অর্থাৎ হচ্ছে প্রধান উপরে একই সাইডে হলে সেটাকে বলা হয় কিন্তু উল্টো আর সোজা বলা হয় একই সাইড হলে সোজা বলা হয় আর যদি অপোজিট সাইড হয় সেটাকে আমরা উল্টো বলি তাই লক্ষ্য বস্তু এবং বিম্ব দেখতে পাচ্ছি আমরা সেম সাইডে অর্থাৎ একই সাইডে হয়েছে সেজন্য বলবো আমরা সোজা বাস্তব ও হচ্ছে সোজা এবং ফাইনালি হচ্ছে আকৃতি আকৃতি দেখতেই পাচ্ছি আমরা লক্ষ্য বস্তু চেয়ে বিম্বটা কিন্তু অনেক বড় হয় হয়েছে বড় হলে সেটাকে আমরা বলে বিবর্ধিত তাহলে এটা বলবো হচ্ছে বিবর্ধিত তাহলে আমরা এখানে কিন্তু আমাদের প্রশ্নে যেটা ছিল যে উদ্দীপকের যে আয়নাটা ছিল সেখান থেকে কি অবাস্তব বিম্ব পাওয়া যায় কিনা এবং সেটা রসিজিতের সাহায্যে কিন্তু বিশ্লেষণ করতে বলছে তা আমরা এই দর্পণ আমরা ঠিক রেখেছি রেখে আমরা শুধুমাত্র লক্ষ্যবস্তুর যে অবস্থানটা ছিল সি এবং এফ এর মাঝখানে আমরা অবস্থানটা চেঞ্জ করে এফ এবং এর মাঝখানে নিয়েছি এরকম অবস্থানে নিলে তাহলে কিন্তু একটা অবস্থা বিব্য হয় এবং তার চিত্রেকে আমি ডিটেল তোমাদের দেখিয়েছি এছাড়া পর্বভিত্তিক যখন আমরা পড়েছিলাম সেখানে কিন্তু চিত্রগুলো খুব সহজে রুল অফ সিক্স যে সহজে দেখা যায় সেটাও দেখানো হয়েছে যারা ওই ক্লাসগুলো দেখো সেগুলো তোমরা ক্লাসগুলো দেখে আসতে পারো তো আজকে আমাদের পর্বটা এখানে শেষ করবো আশা করি তোমরা বুঝতে পেরেছো এটা তো পরবর্তী পর্বে নতুন কোন সৃজনশীল বা নতুন কোন টপিক্স নিয়ে তোমার সামনে আবার হাজির হবো তদন্ত অনেক ভালো থেকো আল্লাহ হাফিজ